মাঝে মাঝে খায়রুন সুন্দরী বানেসা বরি কমলার বনবাস ওগুলো শুনে লাভ আছে? বাপ রে বাপ, আগে আমাদের এলাকাতে হইতো এরকম বিশাল মর সাজাইয়া কথা কয় না কে, একজন ওই জায়গায় খাতা ধরে বসে থাকতো আর ডাইলগ গুলো বলে দিত আর রাজা বাদশাহ সাজে অভিনয় করতো, কথা কয় না কে? দেখেননি? দেখেননি? আপনারা তো বেশি দেখছেন। হ্যাঁ, ও আপনিও ছোট আসলেন, একজন বই ধরে বলতো জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ পেয়াদা। কথা বলেন নাই? এগুলো আজেবাজে অনুষ্ঠান হইতো, এখন আর এগুলো চলে না, কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকেরা কোরআন শোনে, ইসলামের কথা শোনে, এখনকার যুবকেরা আজান হলে মসজিদে যায় আর যাত্রাবালা গানের কনসার্ট দিয়া ওরা যুবকদের কাজ খাইতে পারবে না, কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজারির কথা শোনে, আমার আমির হামজা ভাইয়ের কথা শোনে, কোরআনের মাইনা পাকির কথা শোনে, এখনকার যুবকেরা ভালো ভালো ওলামা ইকরামদের দিনই মজলিসে যায়, কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, খারাপ লেগেছে? তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়, মমিন সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। কথাকে বোঝা গেল? কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠত, এতটা লম্বা সময় নবীজি দাঁড়ায়া থাকতেন, পা ফুলে উঠত, স্যান্ডেল পরতে কষ্ট হইত, আমার নবীজি কতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, সুবহানাল্লাহ বলেন। আম্মা জানা আয়েশারও বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জানা আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি ভরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়ে পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জানা আয়েশা অপেক্ষায় বইসা থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন, নবী গো এত কান্না আপনি কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাইও না। আপনার আমার নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কথা কন না কে? তাহলে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? নবীজি নিজের চোখে জাহান্নাম দেখেছেন, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, এবার জানবো আমার ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নবী যদি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাঁদে, নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করে, তাহলে আপনার আমার নিজের জন্য কান্না করার দরকার আছে না নাই? কি দিয়া কান্না করবেন? সিজদা দিয়া। আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীতে, কোন নিশীতে? রাত 2টা 3টার দিকে উঠা, রাত 12টার পরে যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, বলেন তো সারা রাতে রাতারি ইবাদত করে, এই ইবাদত করা মানে কার সাথে প্রেম করা? ওই গভীর নিশীতে এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আলামের বিছানাকে ত্যাগ কইরা আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেওয়া, এর মধ্যে মজা আলাদা। যারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে গভীর নিশীতে 2-4 রাকাত এইভাবে নামাজ আদায় করে, এবার জানো আমার ওই গভীর নিশীতে নামাজ আদায় করার পর এত মজা লাগে, এত মজা লাগে, অন্তরটা অনেক ফুরফুরে হয়ে যায়, মনটা ভালো লাগে, কথা বলে ঠিক কে না? রাগ করতেছেন মনে হয়? এক শ্রেণীর মানুষ আছে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটায়, আমার যুবকেরাও রাত কাটায়, তবে আল্লাহকে সিজদা দিয়া না, ফেসবুক টিপা টিভি কইরা উল্টা পাল্টা ভিডিও দেখা, কথা কয়,
ওরাও রাত্রি জাগরণ করে, ফজরের আজান হয় যখন, ওই বেয়াদব যুবক ঘুমাইতে যায় তখন। এরকম পাগলা আছে না নাই? ফজরের আজান হলে আর তখন ঘুমানোর টাইম শুরু হয়, সারা রাত মোবাইল টিপাটিপি করে, কথা কন না কি রাগ করতেছেন মনে হয়? তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করার দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা শরীফান আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা, ও মালিক ও মালিক, হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা, আমার আল্লাহ বলেন নিশ্চয় আবাস স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। এ বাজান গো আমার, ওই জাহান্নাম হলো বসতির জায়গা হিসাবে সবচাইতে নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না যন্ত্রণার জায়গা? রাগ করতেছেন মনে হয়? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহবাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়, অপরাধী ধরার জন্য যেমন, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, এ বাজান আল্লাহর অবাধ্যনা ফরমান, বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এই জাহান্নাম হলো অপরাধী বান্দাদের থাকার আবাস স্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ জাহান্নামে কত বছর কত কোটি বছর থাকবে, এর সঠিক এলে আমার জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এরকম পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয় আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের খাবার খাইতে দাও, খাবার খাইতে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদেরকে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, জাহান্নামীরা ওই ফলটা পাওয়া মাত্রই গলার ভিতরে দেবে, ওই ফলটা খাওয়া মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরে বাজবে না। জাহান্নামী যত গলা নাড়া সারা করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ তো এই জাহান্নামী বান্দাকে ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নয়, ওই জাহান্নামী বান্দার শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?